সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে 6ই অক্টোবর রোজ রবিবার 2024 রাজধানী কাওরন বাজার থেকে প্রত্যেকটা ইলিশ বিক্রেতা ভাইদের কাছ থেকে আমরা ঘুরে ঘুরে দেখব, বাস্তব ফুটেজ তুলে ধরব কীভাবে কাস্টমার দামাদামি করে ইলিশ মাছ কিনছে এবং ছোট বড় সকল ধরনের সকল সাইজের ইলিশের দাম জানাবো। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মাত্র ইলিশের সিজন আর মাত্র 6 দিন বাকি আছে, আজকে 6ই অক্টোবর, 13ই অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা বন্ধ, ইলিশ মাছ নিষিদ্ধ, বিক্রি করাও বন্ধ, ধরাও নিষিদ্ধ। ভিডিওটা দেখতে থাকুন যে যেখান থেকে দেখছেন। দর্শক, মাছ বিক্রি হচ্ছে সরাসরি কাওরন বাজার থেকে। ১২০০ আপনি বেশি বোধ এই মাসে লইছিলেন আপনি আগে, আর ডিম নেই এক ফোড়ো এটা লইছিলেন, আর এই যে লইছিলেন আপনি, আমি কি আমি কি 900 করতেছি, আপনি এটা বড় বড় লইছিলেন, আমি যে দিলাম সমস্যা নাই আমার কাছে, বেশি বড় আনিস না কাকা। আমি মাছ দিব না, আমি আপনাকে লাভ করি না, একটি নিলে নিবেন না নিলে নাই, 50 আগে দিতে দিব, ও না সরি 46 ভাই অনেক পড়ছে, অনেক পড়ছে ভাইয়া, মাছ বলে নাই। আচ্ছা কাকা, বিক্রি করেন আপনি? ইনশাল্লাহ মাছ বিক্রি করেন। আমরা একটু দেখি, দর্শক ঘুরবো কারবো দেখবো, এই যে আহাত ভাই, আমরা একটু দেখি 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 চিংড়ি মাছ কিনছে ভাই। চিংড়ি মাছ কত করে নিছিল? অনেক দাম রে ভাই, রে ভাই দেখেন কত বড় চিংড়ি। আচ্ছা আহাত ভাইয়ের কাছ থেকে একটু মাছের দাম নেই ভাই, একদম বলে দেব, নেন ভাই। কেমন আছেন? ভালো আছে। কি হলো কাস্টমার, কি হলো ভাই? কাস্টমার যাচাই করতে গেছে, যাচাই, হ্যাঁ যাচাই করতে গেছে, যাচাই করে পরে নিবে। ইলিশ মাছের দাম আবারও বেড়ে গেল। হ্যাঁ ভাই, একটু বেড়ে গেছে ভাই, মাছ কম একটু না, অনেক অনেক এত ভাই, মানে আগের তুলনায় কেজিতে 300-400 টাকা বেশি ভাই। এটা কত বিক্রি করলেন আপনি? এটা ভাই 950 টাকা বিক্রি করছি। 950 ওজন কতটুক? ওজন ধরেন আপনার 350 গ্রাম, মানে 3টা 1 কেজি হবে, 3টা 1 কেজি হবে, 3টা ইলিশ 1 কেজি হবে। সেটা এখন কত বিক্রি হচ্ছে? 950 টাকা, 950, সীমাহীন বাড়ছে, সীমাহীন বাড়তি ভাই, এটা চাঁদপুর লাইনের মাছ, অতিরিক্ত বাড়ছে ভাই, কি করব ভাই, মাছই নাই একবারে কম, মানে 100 ভাগের ভিতরে মনে করেন যে 90% এই কম মাছ। আহাত ভাই, এই মাছটার ওয়েট কতটুকু আছে? এটা দাদা 900 গ্রাম ওজন আছে। এটার দাম কত আছে ভাই? এটা 1650 টাকা কেজি, 900 গ্রামের ইলিশ, হ্যাঁ 900 গ্রামের ইলিশ, 1650, 1650, 1650, 1 কেজিটা কিনতে গেলে আপনি 1800,
এক কেজি 200 গ্রামেরটা কিনতে গেলে মিনিমাম 2000। ইলিশ মাছের দাম নাই দাদা, মাছই নাই একবারে, অনেক কম মাছ। চাঁদপুরের মাছ ভালো মাছ, চাঁদপুরের ভালো মাছ, মোটা মাছ, মোটা গোল মাছ, ভালো মাছ, দামও ভালো, দামও ভালো, দামও ভালো, এটা খাইতে মজা। এটা নেবেন, এটা নেবেন, এটা নেবেন, পাইকারি দাম বেচছিলাম, পাইকারি দাম, খালি পাইকারি দাম, খালি পাইকারি দাম, মুলার দামে দিছে আজকে, মুলার দামে, মুলার দামে একদম 1300, একদম 1300, মুলার দাম হইলো কেমনে ভাই, একদম 1300, খালি 600, একদম 1300, ওজন কতটুকু? এটা 800 গ্রাম, 800 গ্রাম, 800 গ্রাম, হ্যাঁ 1300 আজকে, 1300 একদম 1300, বাজারে কোনো দামাদামি হবে না, একদম একদম 1300। এটা কত? এটা এটা 900 গ্রাম স্যার, এটা একদম 1400, এটা একদম একদম 1400, কম টম নাই, না কম নাই, বাটারে এটা কত? এটা 650, এটা কয়টা কেজি হবে? বরিশাল, বরিশাল ওই পর্দা মাদামি স্যার, তিনটা সাইড 1 কেজি 650 টাকা। ওটা নিবেন বড় ভাই, খাইলে অরিজিনাল চাঁদপুর খাইলে আই দইবি, আসলি একটা ভাজবো পাঁচতলা গ্রাম, গ্রাম নাইলে টাকা রিটার্ন, এটা কি আসলি চাঁদপুর? অরিজিনাল গ্রাম দিয়া ভাই, আপনি বলেন এটা কি চাঁদপুর? দাম ভাই প্রতিদিন বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে, যাই দিনই ভালো, প্রতিদিন বাড়তেছে। যারা আসার যদি সস্তা ইলিশ কিনবেন তারা আর এবছর কিনতে পারবেন, সময় থাকতে আগে থাকতে আগে পড়েন কারণ বাজার, পরে আর কিনতে পারবেন না, দাম প্রতিদিন বাড়তে আছে। স্যার ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সেই রুহুল, এই এই ওরে ভাই রে ভাই, ভাই একটা কথা, বড় মধ্যে সাত ভাই, এর মধ্যে তুই সাত, বড় মধ্যে সাত নিবেন, কেনে না না কেনে না, ঠিক আছে, খালি এই ক্যামেরা লাগাইছি তোকে ডিসকাউন্ট দিলাম, নিবেন ভাইয়া, চলছে চলবে, নিবেন, নিলে কর নাইলে নাই, নিয়েন 2 কেজি না 1 কেজি না 5 কেজি না 20 কেজি না, একই দাম, পাইকারি তো পাইকারি, এরই সাত যা যে খাইছে বোঝে কি সাত লাগে, বড় মাছে, বড় মাছে, বড় মাছে সাত পানা, এটা ওনার 1 কেজি দেখ, নিলে দেখ দিমু, আমি লাগাইছি দেখ কমেছি, না 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 না, আমি লাগাইছি অপরদান, বাংলা লিঙ্গ অপরদান, এই যে আস্তা লাগাইছি 550, মুলার দামে দাম 550, বাইশালার লাইসা দিছি, বাইশালার লাইসা দিছি 550, বাইশালার লাইসা দিছি 550, বাইশালার 550, মুলার দামে নাকি, মুলার দামে দাম ইলিশ মাছ 550, আজকের লাগে 550 ভাই, না ভাই এই মাছ ধরেন 22 সালান, 22 সালান টাকান, এই মাছ যদি ভরপুর থাকতো কয় টাকা হইতো? বেশি থাকলে ভাই আরো দাম কম থাকতো ভাই, কত? 300 টাকা, না 400 থাকতো ভাই, মিথ্যা কথা লাভ নেই ভাই, 550, মুলার দামে দাম 550, লাগা হস্তা ও ভাই, আর কোনো নেন ভাই, 3 কেজির কথা কিছু নেন ভাই, ভাই হ্যাঁ এখানে এসে ভাই 1134 টাকা সব, 550 টাকা দি, 1100 ভাই, ভাই মোবাইল নাম্বারটা দেন তো ভাই, 01724408340, নাম রুহুল আমিন, ক্যাশ অন ডেলিভারি, একবারে একে ফোন দিবা বলা যোগাযোগ করবো, খালি শিওর 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 একশো শিওর, গুলার দাম ইলিশ মাছ 100 শিওর, 550, এই মাছ সর্বোচ্চ 550, 250 টাকা দরকার ছিল, 550 ঠিক ভাই, ঠিক করেছি কিনা, এনে 540, না 550 ভাই, 540, 1140, কি বলবেন কাস্টমারকে আপনার, এই যে মুলার দামে 550 টাকা, এই যে মুলার দামে, এই যে মুলার দামে 550, এই যে মুলার দামে 550, মাছের কি আশা, এই যে মুলার দামে তাজা 550, মুলার দামে 550, 550 টাকা ইলিশ মাছ পাইতেছে, আবার কি ভাইয়া? আচ্ছা বিক্রি করেন? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, 550 মুলার দাম, ধন্যবাদ। দর্শক, রাজধানী কাওড়ন বাজার সকালের দৃশ্য, সকালবেলা আমরা একটু ঘুরে গেলে দেখি ইলিশ মাছের দাম কেমন, দাম কেমন দামে বিক্রি হচ্ছে। দর্শক
ভাই কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ। মন মানসিকতা আছে ভালো? কেমন আছে মন? বহু ভালো আছে। আচ্ছা যাক, আচ্ছা এটা ওয়েট কতটুক কত দিছিলেন আজকে? আপনার 1 কেজি 200 গ্রাম 100 গ্রাম কত চলছে আজকে বাজারে? 1850। 1 কেজি 200 1800 টাকা রাখা যাবে ভাই? রেট বেশি, ইন্ডিয়া মাছ চলে যাইতেছে এর লাগে দাম বেশি। ভোক্তা অধিদপ্তর আসলে তো ভাব আসুন আসলে কি করেন বলেন? আমাদের তো বাড়ছে মাছের দাম, যেরকম আনি ওইভাবেই বেশি, কমালে কমে বেচতে পারি। কেজিতে 200 বাড়ছে। ছোট মাছের তুলনায় বড় মাছের দামটা কমে আছে। মাপ দিয়া মাছ দেখাইতেছে, আমরা একটু দেখি। আর মোটা মাছ বাস্তবটা একটু দেখি। এই দেন 1 কেজি 340 গ্রাম, এটা কেজি 1850। একদম 1800 লিটার, একদম 1800, একদম আর কম নাই। চিংড়ি মাছ কার? চিংড়ি মাছ কত? কত একদম 1250। একদম 1250 চিংড়ি মাছ। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দে দে একদম ফ্রেশ। বাহ কি সুন্দর ফ্রেশ চিংড়ি, একদম 1250। আমাদের দোকানে মাছ পাবে টানকা ফ্রেশ মাছ, এর চাইতে বড় আছে। এটা কত? এটা কেজি 1150। 1150 এইটার চাইতে বড় আছে, ওইটা পড়বে 1250। আর চিংড়ি মাছ আসলেই নদীর, নদীর চিংড়ি আর এর চাইতে বড় আসলে ভাই নদীর ভাই মাছ, মাছের আলাদা অনেক বড় আলাদা। আর মানে আসলে এটা নদীর, নদীর চিংড়ি, এর চাইতে বড় আছে, ওইটা পড়বে 1600 টাকা কেজি, 1500 টাকা দেওয়া যাবে। এই যে এটা বড় আছে নদীর মাছ একদম 1500। একদম 1500 কম নাই? কম আপনার ভিডিও দেখে যদি আসে 50 টাকা কম রাখা যাবে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা বিক্রি করেন, আমরা খুশি। আচ্ছা এদিক দিয়ে নাকি মাছ বিক্রি হচ্ছে দেখি, ডাকা ডাকি করছে খালি। এই যে ভিডিও দেখে আসছে মাছ, আজকে সব নিয়ে যাইবো, সব নিয়ে নিবো সব। এই দেখি ভাই 20 কেজি নিবো মনে হয়। 20 কেজি একটা মাছ আবার খারাপ পাবেন না, এই পাবেন না, গ্যারান্টি। এডি বড় মাছ তো স্বাদ বেশি, গ্যারান্টি দর্শক বন্ধুরা ভিডিও। আচ্ছা সিরাজ ভাই, সিরাজ ভাই একটু লাগে একটু কথা বল। দর্শক আমরা একটু এদিকে দেখি যে ইলিশ মাছ সকালবেলা, এখন সকালের দৃশ্য। সবুজ ভাইয়ের সাথে আমরা একটু কথা কই, সবুজ ভাইয়ের ফাইলাম আজকে। সবুজ ভাই কি অবস্থা, কেমন আছে? ইনশাল্লাহ ভাই ভালো আছে। আপনার ওই লোক একটা আছে, এজন্য ভিডিও করি না সত্যি কথা।
আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে বলেন? ইনশাআল্লাহ ভাই ভালো। মাছের কি অবস্থা আমাদেরকে বলেন? মাছ ভালো আছে। কত কতটুকু আছে ভাই? ওজন আছে 1 কেজি 200 300 100 আছে। কত দিছেন ভাই? ভালো আছে। এটা দাম চাইলে 2050 নিলে একদম 1900 করে বেচেছে ঘরমোড়া ডিম কম। কতটুকু কথা বলছিলেন ভাই? 1 কেজি 200 300 100 আছে ভাই। মাছের দাম আবারও বাইরে গেছে? আবারও বাইরে আছে। একদম 1900 টাকা কেজি রাখতে পারেন। একদম 1900 টাকা কেজি মাছের। আচ্ছা কালার কোয়ালিটি দেখেন না, মাছটা একবারে ফ্রেশ, একবারে অরিজিনাল চাকুরের মাছ। আচ্ছা ভাই এটার ওয়েট কতটুকু? এটার দাম কত? এটার ওয়েট আছে 1 কেজি বা 950 আছে। এটা দাম চাইলে 1850 নিলে একদম 1750। একদম 1750। আর এটা এটা ওয়েট কতটুকু আছে? এটার ওয়েট 3.5 কেজি। 3.5 কেজি এটা এটা নিতে পারবেন একদম 900 টাকা কেজি। একদম 900। সব মিলিয়ে আপনাদের ব্যবসা কিনা কেমন হচ্ছে? আছে মোটামুটি ভালোই আছে। মাছের দাম বাড়ছে? বাইরে গেছে, মাছ কমে গেছে, এলে দাম আর কমার সম্ভাবনা নাই এটা বলতে পারি না। নদীতে তো আমার কালকেও বেশি হয়ে যাচ্ছে। আর কয়দিন সময় আছে? আর সামনে শনিবারই কিনা বেচা শেষ। 6 দিন? 6 দিন আর মাত্র 6 দিন আর মাত্র। তারপরে ইলিশ বিক্রি করা বন্ধ? বন্ধ 22 দিন। মানে বিক্রি করা বন্ধ, ধরাও বন্ধ? সব ধরা বন্ধ, কিনা বেচা বন্ধ। পাইলেই পুলিশে ধরে নেবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার 01966 24 6161। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। আমার নাম সবুজ মোড়। সব মিলিয়ে মাছের দাম বেড়ে গেছে, 200-300 টাকা বাড়ছে। হ্যাঁ গতকালকে তুলনায় 300 টাকা বাড়ছে নাকি? 1-200 টাকা বাড়ছে। 200-300 টাকা বাড়ছে। আমরা যাই দেখি। দর্শক মাছের দাম অনেক বাড়ছে, কী আর করবো, অনেক খাইছেন। আমরা এবার একটু আমাদের সেই ভাইরাল যে গান গে রীতিমতো পুরা সোশ্যাল মিডিয়া পুরা ভাইরাল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার গান তো ভাইরাল, আপনি জানেন? সারা ফোনে ফোনে লেগে ঘুরতে ঘুরতে কারণ কথা ঢুকতে পারি না যে আপনি কারে ভাইরাল করলেন। এখন যাই হোক মাছ বিক্রি করেন একটু দেখেন। বুঝতে পারেন নাই মাছ বিক্রি হচ্ছে? ডিম হবে ভাই, ভাই মাছ ডিম হবে, মাছ ভালো ডিম হবে, মাছ ভালো দেখেন। বাসার ভাই 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 মাছের দাম টাম বলেন, এটার দাম কত দিয়েছিল, কত বিক্রি করছে? এটা বেশি ভাই একদম 1650। একদম 1650। ওজন কতটুকু ভাই? কেজির নিচে আছে, কেজির উপরও আছে, কেজিও আছে। আচ্ছা এটার দাম কত? এটা 2000 টাকা কেজি। এটা ওজন কত? 1250। 1 কেজি 200-250। 1 কেজি 200-250 টাকা। এটা এটা কি 400-500? এটার দাম কত ভাই? এটা কেজি 2400 রেখে দিয়ে দিকা 2400। আজকের বাজার 2400। আর এটার দাম? ওটা বরিশালের কত? ওটা ব্যস্ত আছে 1250। 1250। তারপরেটা? ওটা আছে আপনার, ওটা আছে আপনার 800-950। সব মিলিয়ে কী অবস্থা মাছের? আছে মাছের মোটামুটি দাম আগের মতনই আছে, দাম তেমন কমে নাই। সবাই বলছে দাম বাড়ছে? দাম বাড়ছে, বাড়ছে, তেমন কমে নাই ভাই। আরও মনে পারবো কিন্তু মাছ তো নদীতে নাই। আর কয়দিন বাকি? আচ্ছা আর 6 দিন বাকি। বেচালে যায় দেখি 3 দিন তেলে একবার ভালো আছে। এটা 700 বাপ। এটা একটা 2-3 না চাঁদপুরের মাছ। এটা বরিশাল, এটা চাঁদপুরের, এটা চাঁদপুরের, এটা চাঁদপুরের, এটা বরিশাল। একটা 2-3টা লাল কি দেখেন? আমি এটা ডাক্তার, আমি তো ডাক্তার না বাবা, আমি বুধ তো কোনটা। আবার আপনি যে ফেসার, যে ফেসার আছেন ওই ফেসার বাপ আপনি জানবেন। ডিম হবে? হ্যাঁ চাঁদপুর বরিশালের মাঝে ডিম হয়, সেটা মাঝে ডিম হয় না কিন্তু শিক্ষা নিয়ে হয়তো মনে করেন অভিজ্ঞতা আপনার বেশি হইতে পারে। আমি বলছি নাম মতন মাসার ভাই, ভাই বলে কি বলবেন? আর তো বাকি 6 দিন বাকি আছে নাকি? হ্যাঁ 6 দিন বাকি আছে। আমার নাম্বারটা 01717-33-43-03। এই নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ, দেখি কোনো সময় যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো মাছ খাওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটু মামুন ভাইয়ের সাথে কথা বলি। মামুন ভাইয়ের অনুভূতিটা কি আমরা একটু দেখি ওনার। এই মামুন ভাই কি অবস্থা? ভালো আছি আল্লাহর রহমত। আল্লাহ কি বয়ে রয়েছেন কা চুপচাপ ভাই? ভাই বয়ে রয়েছি, ঠান্ডা মাথা মাছ ব্যস্ত আছি। একটা একটা আইবো একদম দুধ ব্যস্ত। মানে মন কি মন ব্যস্ত এটা ভাই? 1750 এটা ফদ্দার অরিজিনালটা। একবার মাছ কোনো ভাঙচুর নাই, গাল গায়ে লুস নাই, একদম বড় 1700 কেজি আজকাল লেগে টাটকা মাছ। এটি কত ভাই? 1700 রা যাইব। কতটুকু ওজন? 980 গ্রাম। এত দাম ভাই? মাছের দাম একটু বাড়ছে কালকের তো, নেই একটু বাড়ছে, বেশি অনেক বাড়ছে ভাই। ভাই বাড়লে তো আবার কমবে তো যাইতে পারে, যদি নদীতে মাছ হয়ে যেত তো কমবে যাইতে পারে। কাঁচা মাছ এত বলো তো যায় না ভাই। এটা 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 কোন জায়গা? ওটা একই। এটা দাম, এটা দাম কত? এটা কেজি বড় হয়েছে, এটা আছে ডিম ছেঁড়া 2000 টাকা কেজি বড়। একদম একদম 2000? শিওর শিওর, আমি শিওর। এটা আছে 1.5 কেজি, এটা কেজি 2600 নিলে 2500 টাকা রাজি। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 07952-49-39। এটা আমার মামুন ভাই, ভালো মাছ আছে। ধন্যবাদ মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সেই ভাইরাল বাচ্চু ভাই রীতিমধ্যে যে
অনেক ভাইরাল, আপনারা চিনেনই না বাচ্চু ভাই, বাচ্চু ভাই অনেক ভাইরাল। বাচ্চু ভাই আপনি কি জানেন আপনার, আচ্ছা মাস এদিকে তাকান, ভাঙিয়ে গেছে নিজে খানা করে তো আমি বলবো তুই খানা কর, খানা কর। এই যে মাছটা আবার এই মাছ বিক্রি হয়ে গেছে লাগে, হাই হ্যাঁ হাই হ্যাঁ। বাচ্চু ভাই 4 কেজি 780 গ্রাম কত করে রাখলেন? 6,690 টাকা ভাই কত রাখলেন ভাই? এটা বেশি 1400। কোনটা ভাই কোনটা কোন মাছটা? এটা ওজন কতটুকু ভাই? এটা 900 গ্রাম, 950, 950 গ্রাম। এটা ওয়েট কতটুকু আছে ভাই? এটার ওজন 1.5 কেজি। এটার দাম কত? এটা হচ্ছে 2100। আর এটার দাম কত ভাই? এটা বেশি 1750। একদম 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 1750। ওই পাশেটার দাম কত? ওটা 850 ছিল। 1500 দেখেন, 850, 850 টাকা ইলিশ মাছের কেজি। ধন্যবাদ। 670 টাকা।